নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ব্যবস্থা বাংলার তার জগৎজোড়া নাকি খ্যাতি। আপ বিশ্বকো কহনা সকতা হ্যায় যে ইধার মে এক রাজ্য হ্যায় উসকো নাম হ্যায় বাংলা, জিধার মে সব কুচ ফ্রি হ্যায়। কে বলেছিলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রীও। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রতিদিন প্রতি ঘন্টায় বড়াই করেন, অথচ স্বাস্থ্য ব্যবস্থা যে তিমিরে ছিল প্রায় সে তিমিরে। একটা করোনা আক্রান্তের সময় প্রতিদিন রাজ্য সরকার ক্রমাগত মিথ্যে কথা বলে চলেছে। আমরা বারবার সেই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি, অবাক বিস্ময়ে দেখছি। রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে রিপোর্ট দিচ্ছে, রাজ্য সরকারের রিপোর্টের সঙ্গে তার কোনো মিল নেই। ঠিক এই আবহে দাঁড়িয়ে আমাদের কাছে বাংলার বার্তার একজন প্রিয় দর্শক তিনি ফোন করেছিলেন, বাংলার মনের দপ্তরে ফোন করে বলছিলেন তিনি সত্য তার বাবাকে হারিয়েছিলেন। তার বাবা আমাদের বাংলার বার্তার নিয়মিত দর্শক ছিলেন, সদ্য হারিয়েছিলেন। শ্বাসকষ্ট ওঠাতে নির্দিষ্ট একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই হাসপাতালের করুণ অভিজ্ঞতার কথা বাংলার মনকে শুনিয়েছেন আমাদের প্রিয় দর্শক, শুধু দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে। বলছেন দুঃখ করে যে এক একটি ওষুধের দাম 40,545 টাকা। মাঝে মাঝে হাসপাতাল থেকে ফোন করে বলা হতো এই টাকাটা পাঠিয়ে দিন, 40,545 টাকার এক একটা ওষুধের দামের বিল করা হয়েছে। রাত্রির একটার সময় ফোন করে বলা হচ্ছে 1,50,000 টাকা জমা দিন, যদি জমা না দিতে পারেন তাহলে কিন্তু এই সব ওষুধগুলো দেওয়া যাবে না, চিকিৎসা বন্ধ হয়ে যাবে। কি মারাত্মক অভিযোগ! অভিযোগের সত্যতা আমরা যাচাই করতে পারিনি, কিন্তু যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে ভাবতেই হবে কোন বাংলায় আমরা বসবাস করছি। আমাদের ঠিক প্রশ্নটা এখানে যে একটা সরকার, একটা স্বাস্থ্য দপ্তর কেন এত ইগনোরেন্ট হবেন? যখন মানুষের মধ্যে যন্ত্রণা জমছে, যখন অভাব অভিযোগ হচ্ছে, স্বাভাবিকভাবে তাদের কথা শোনার জন্য তো একটা দপ্তর দরকার। দিদিকে বলো বলে একটা ভণ্ডামি কিছুদিন হয়েছিল, সেখানে সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। এই যে যুবক ফোন করেছিলেন বাংলার বার্তার দপ্তরে, তিনিও বাংলার বার্তার নিয়মিত দর্শক। তিনি ফোন করে বলছিলেন যে আমি বাবাকে হারালাম, শুধুমাত্র ভুল চিকিৎসার জন্য বাবাকে হারালাম, এমন অভিযোগও করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অভিযোগ যদি সত্যি হয়, এই অভিযোগ কোনো একটা নির্দিষ্ট স্থানে প্লেস করে তার সুবিচার কেন পাবে না? যদি সুবিচার পায়ও, এই যুবকটি তো তার বাবাকে ফিরে পাবে না। ঠিক এইরকম একটা করুণ পরিস্থিতির মধ্যে বাংলা চলছে। কত হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় কিংবা চিকিৎসা ঠিক মতো না পেয়ে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঢলে পড়ছে, আর সেখানে একটা সরকার ক্রমাগত মিথ্যে তথ্য লুকিয়ে চলেছেন। যেখানে বিহারে 1,40,000, উত্তরপ্রদেশে 1,70,000 জন করোনা টেস্টিং হয় প্রতিদিন, সেখানে এই বাংলায় করোনা টেস্টিং হচ্ছে 42,000, কেন সরকার নির্দিষ্ট করে দিয়েছে। এই বাংলায় মৃত্যুর সংখ্যা 60-এর আশেপাশে ঘোরাফেরা করে, কি কারণে বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন, সেই ইতিহাস দীর্ঘ, নতুন করে বলতে চাই না। কিন্তু এই যে ভয়ানক অবস্থার মধ্যে মানুষকে বাংলায় রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেখানে করোনা টেস্টিংয়ের সংখ্যা বেঁধে দেওয়া হয়, করোনা মৃত্যুর সংখ্যা বেঁধে দেওয়া হয়, যেখানে ডেঙ্গুতে মারা গেলেও কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠানো হয় যে ডেঙ্গুতে কেউ মারা যায়নি, এই ভয়ানক পরিস্থিতির মধ্যে এক যুবকের আর্তনাদ আমাদের কানে ভেসে এলো বাংলার মনের দপ্তরে। সেখানে সরাসরি ফোন করে বলছিলেন যে এমন একটি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে যেখান থেকে ফোন নাম্বারটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো না, কল রেকর্ড করতে পারবো না। পরের দিন যখন হাসপাতালে গিয়ে বলছেন যে হসপিটাল থেকে এই নামে একটা ফোন এসেছিল, 1,50,000 টাকা আমাকে দিতে বলা হয়েছে, তখন হসপিটাল থেকে বলা হয়েছে আমরা বলতে পারবো না, অথচ তাকে টাকা দিতে হচ্ছে, টাকা না দিলে তার চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে। 40,000-45,000 টাকা দামের ওষুধ ইঞ্জেকশন তাকে কিনে দিতে হচ্ছে, তারপরেও সে তার প্রিয় বাবাকে, যিনি জন্ম দিয়েছেন, তাকে ফিরে পাচ্ছে না। আজকে আসুন বাংলার মনে মানুষের যন্ত্রণার কথা আরেকবার শুনি এবং বোঝার চেষ্টা করি কোন রাজ্য, কোন সরকার, কী স্বাস্থ্য ব্যবস্থা আমাদের এই বাংলায় উপহার দিয়েছেন। আসুন শুনি তার কথা, এবং তারপর আপনাদের আমরা শোনাবো ডাক্তার অনিন্দ্য চক্রবর্তীর কথা, যিনি দীর্ঘদিন SSKM হসপিটালে ডাক্তারি পেশায় যুক্ত ছিলেন। সেই মানুষটি এই ঘটনার প্রেক্ষিতে তার কি ব্যাখ্যা দিয়েছেন শুনুন। প্রথমে শুনুন এক যুবকের হাহাকার তার বাবাকে হারিয়ে, আর তারপর শুনুন ডাক্তার কিভাবে ব্যাখ্যা করছেন, একজন সরকারি ডাক্তার ছিলেন, তিনি কিভাবে ব্যাখ্যা করছেন এই ঘটনাকে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্বামীবাবু, আমি টালিগঞ্জ থেকে বলছি।
হ্যাঁ, আমি বাংলার বার্তার দর্শকদের সবাইকে একটা ইনফরমেশন জানাতে চাই, শেয়ার করতে চাই আমার তরফ থেকে। তো আমি খুব করুণ অবস্থার মধ্যে দিয়ে গেছি, মানে সেটি বাবা শ্বাসকষ্ট আচমকা শুরু হয় এবং আমি তাকে হসপিটালাইজ করতে বাধ্য হই। সেই জায়গায় আমি মেডিকাতেই একমাত্র চান্স পাই, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, এবং তাকে ওখানে অ্যাডমিট করতে পারি। ঠিক আছে, এইবার সেইখানে তার ট্রিটমেন্ট চলাকালীন সেইখান থেকে পয়সার জন্য, তার ট্রিটমেন্ট কি হচ্ছে না হচ্ছে সেই সব ইনফরমেশন আমার কাছে আসতো না, শুধু পয়সার জন্য রেগুলার আমাকে সকাল 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত রেগুলার ফোন করা হতো। যদিও আমি দিতাম, অনলাইনে পেমেন্ট করতাম, কিন্তু সেটা তাদের সন্তুষ্ট হতো না সেই টাকাতে। তো ওরা চাইতো বরাবর সেই টাকা মানে যতটা আর কি পার্টির থেকে নিয়ে নেওয়া যায় আর কি, ম্যাক্সিমামটাই এটাই চাইতো আর কি। তো শুধু সেইটুকুই থেমে থাকতো না, রাত্রি 10টা 12টার সময় সেই সময় আমার ফোন করতো। একদিন তো একটার সময় ফোন করে বলছে যে 1.5 লাখ টাকা যদি আপনি এখন দিতে না পারেন তাহলে আমি আপনার পেশেন্টের ট্রিটমেন্ট বন্ধ করে দেবো রীতিমতো। এবং সেই কলটা যেটা ওরা করতো সেটা তথ্য প্রযুক্তির কোন সাহায্যে যেটা করতো সেটা কলটা রেকর্ড পর্যন্ত হতো না। এবং পরের দিন যখন আমি ইনকোয়ারি করি, ওদের কর্পোরেট ডেস্ক এখান থেকে প্রেশার দিত, তো সেইখান থেকে আমাকে বলতে এরম নামে তো কেউ নেই, আপনাকে কে ফোন করেছে, এরকম এরম তো কেউ নেই। তো যাই হোক, এরম ভাবে আমাকে রেগুলার টর্চার করতো, এরম ব্ল্যাকমেল করতো পয়সার জন্য। এবং কিছু মেডিসিন বাবাকে প্রয়োগ করেছিল ডাক্তারবাবুরা, তো যেটার দাম ছিল 40,545, এরকম একটেমা 400 টসিলিজুম্যাব, যার প্রচন্ড সাইড এফেক্ট আছে এবং সেটা লিডিং টু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এবং এটা মেডিকা প্রথম থেকেই করে আসছে। তো আমার মনে হয় যে বাবাকে, বাবার যেই মানে মৃত্যু আশঙ্কা হলো এটা কার্ডিয়াক অ্যারেস্টেই আলটিমেটলি ওরা বললো, যা যার এটা হচ্ছে একটেমা 400। তো এই ওষুধটা প্রয়োগ করার ফলেই বাবা মারা যায় আর কি। তো যাই হোক, অনেক টাকা বিলও করে দিল, 4 লাখ টাকার কাছাকাছি বিল পর্যন্ত করে দিল এটা। তো আলটিমেটলি ওরা কি দায় এড়িয়ে গেল, বললো যে আপনার বাবা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে, কিন্তু ডাক্তারবাবু আমাকে বলে পর্যন্ত যে এটার এতটা খারাপ রয়েছে আর কি সাইড এফেক্ট, যে দিলে এটার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, শুধু বলছিলেন যে এই ওষুধটা দিতে হবে, কিছু করার নেই আমাদের। নমস্কার ডক্টর চক্রবর্তী। নমস্কার। হ্যাঁ বলছি, বাংলার বার্তার একজন দর্শক তার বাবাকে হারিয়ে আমাদের কাছে ফোন করেছিলেন, একটি নির্দিষ্ট হসপিটালে তার বিচার প্রক্রিয়া ঠিক হয়নি বা তার চিকিৎসা ব্যবস্থা ঠিক হয়নি, সেটা নিয়ে অভিযোগ জানালেন। সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, আমি তাতে যাচ্ছি না, কিন্তু মূল বিষয় যেটা, যে একজন অসহায় নাগরিক যখন কিছু অভিযোগ করছেন, একটি হাসপাতাল থেকে আনআইডেন্টিফাইড নাম্বার থেকে টেলিফোন করে বলা হচ্ছে এত টাকা দিতে হবে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিতে হবে, এখনো ইফ দিস গোজ অন, আমার কথাটা প্রশ্নটা হচ্ছে একজন নাগরিক তিনি বিচার চাওয়ার জন্য কোথায় যাবেন? এই যে যুবকটি তার বাবাকে হারিয়েছেন, তিনি তো অসহায় হয়ে আমাকে ফোন করেছেন, তো এর যাওয়ার জায়গাটা কি বাংলায় নেই? আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখছি। আপনি দীর্ঘদিন চিকিৎসা করেছেন বাংলার সব থেকে নামি হসপিটাল SSKM হসপিটালে, তো কি ভাবছেন, কি মনে হয় যে মানুষ অসহায় হলে এখনো কি বাংলায় কোন এক্সিট রুট নেই যেখানে গিয়ে মানুষ অ্যাটলিস্ট জাস্টিসটা পাবেন? প্রথমে ব্যাপারটা সত্যাসত্য নিয়ে বলি, সত্যাসত্য আপনিও জানেন না আমিও জানি না, ঠিক, কিন্তু মনে হয় একজন সদ্য মানে পিতৃহারা একজন সন্তান যখন এরকম একটা অভিযোগ করছে তখন হয়তো কিছু একটা সারবত্তা এর মধ্যে আছে, একেবারে অসার বলে মনে হয় না। কথা হচ্ছে যে যদি অভিযোগটা সত্যি হয় এর থেকে মারাত্মক অভিযোগ আর কিছু বোধহয় হতে পারে না, কারণ একটা আনআইডেন্টিফাইড নাম্বার থেকে ফোন করে একটা হসপিটাল থেকে এরকম ভাবে একজন মৃত্যু পথে যাত্রী মানুষের সন্তানকে এবং তার পরিবারকে এভাবে চাপ দিয়ে টাকা আদায় করা হবে, এবং তাদের শুধু টাকা আদায় করা নয়, তাদের বলা হচ্ছে যে তাদের চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে, এই ধরনের অমানবিক কথাবার্তা বলা হচ্ছে, এটা তো ভাবাই যায় না। সুতরাং এক্ষেত্রে বিচারের জন্য প্রথম বিচারটা করা উচিত সেই সংশ্লিষ্ট হাসপাতালকে, যে কারা করলো এইভাবে, এ তো ভূতে এসে করে দেয়নি, অজানা কোনো লোক করেনি, মানে কারা করলো, তার সাথে অবশ্যই সংশ্লিষ্ট হাসপাতালে কোনো কানেকশন আছে। আবারও বলছি, যদি অভিযোগ সত্যি হয় এবং সেক্ষেত্রে হাসপাতাল যদি তাদের দায়িত্ব পালন করতে না পারে, অবশ্যই সেখানে রাজ্য সরকারের কাছে জানানো উচিত, রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত। রাজ্য সরকারের একটা স্বাস্থ্য দপ্তর আছে, যে দপ্তরের প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং, সুতরাং স্বাস্থ্য দপ্তরকে জানানো উচিত। স্বাস্থ্য কমিশন আছে, অনেক রকমের ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর করে রেখেছেন,
সেখানে অবশ্যই জানানো উচিত এবং তার প্রতিবিধান অবশ্যই হওয়া উচিত। আমারও বলছি এর থেকে গুরুতর অভিযোগ আর কিছু হতে পারে না। অনেক ধন্যবাদ ডক্টর চক্রবর্তী, অনেক ধন্যবাদ।